সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ। এবারের সাফে জামাল ভুঁইয়ারা চান শিরোপা নিয়ে ঘরে ফিরতে। সে লক্ষ্যে পহেলা অক্টোবর থেকে সাফের মিশনে মাঠে নামবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রতিটি দলের বিপক্ষে শক্তির পরীক্ষা দিতে হবে বাংলাদেশের। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু আসছে 17 অক্টোবর থেকে। সেই মিশন সামনে রেখে অক্টোবরের 3 তারিখ ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে একদিন কোয়ারেন্টাইন করে 5, 6 ও 7 অক্টোবর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। 9 অক্টোবর দুবাই গিয়ে একদিনের কোয়ারেন্টাইন শেষে 12 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। উইমেন্স এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব থেকে 10 গোল হজম করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। উজবেকিস্তান থেকে মঙ্গলবার ভোরে দেশে এসে পৌঁছায় সাবিনা আখিরা। বাছাই পর্বের দুটি ম্যাচে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দেশে ফেরার পথে হংকংয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছে তহুরারা, সেই ম্যাচে জিতেছে 5-0 গোলে। আইপিএলে খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেবেন সাকিব আল হাসান, কিন্তু প্রথম অংশে খেলেছেন মাত্র 3টি ম্যাচ। দ্বিতীয় অংশে এখন পর্যন্ত কলকাতার হয়ে মাঠে নামা হয়নি সাকিবের। মঙ্গলবার হায়দ্রাবাদের বিপক্ষে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল আন্দ্রে রাসেলের ইঞ্জুরির কারণে, একটু আশার আলো দেখলেও শেষ পর্যন্ত রাসেলের জায়গায় সাকিবকে মাঠে নামানো হয়নি। বিসিবির নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন তামিম সাকিবদের গুরু সালাউদ্দিন। সামনের মাসে শুরু হতে যাচ্ছে স্থানীয় ক্রিকেট কোচদের নিয়ে লেভেল 1 কোচিং প্রোগ্রাম, আর এসব কোচদের কোচ হবেন সালাউদ্দিন। বিসিবির এই নতুন দায়িত্ব পেয়ে গণমাধ্যমে তিনি বলেন, এটি আমার জন্য অনেক বড় একটা সুযোগ, আমি এর জন্য অপেক্ষায় আছি। নিজের অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে তাদের আরও ভালো কোচ বানাতে পারা বড় অর্জন হবে। বিশ্বকাপ বাছাই পর্ব সামনে রেখে 30 সদস্যের দল ঘোষণা করেছে মেসিদের আর্জেন্টিনা। এই দলে ডাক পেয়েছে দিবালা। এই স্কোয়াডে তেমন কোনো পরিবর্তন আনেননি আর্জেন্টিনার কোচ। ইঞ্জুরি মুক্ত হয়ে দলে ফিরেছেন এস্তেবান আন্দ্রাদা। বিশ্বকাপ বাছাই ব্রাজিলের বিপক্ষে কোয়ারেন্টাইন নিয়ে ঝামেলায় পড়া 4 ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্তিনেস, লোসেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরোর মধ্যে 3জন রয়েছেন দলে। বাদ পড়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া।